গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। নগরীর 480টি কেন্দ্রে একযোগে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল 4টায়। কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি দেখা যায় শুরু থেকেই। ইভিএম এর ধীর গতির অভিযোগ থাকলেও নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি তারা। এদিকে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন দলীয় ও স্বতন্ত্র মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। অন্যদিকে সিসি ক্যামেরার ফুটেজ মনিটরিং করে গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিন শুরু থেকেই অনেক কেন্দ্রে সরব উপস্থিতি ছিল ভোটারদের। ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুরো সিটি কর্পোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তৎপর রয়েছে। এতে সন্তুষ্টির কথা জানালেও ইভিএম এ ধীরগতির অপেক্ষার কথা জানান ভোটাররা। একটা দিয়ে খাড়াই থাকে আর একটার মধ্যে দেখ, এখান তো দেখা যাচ্ছে ভালোই সিস্টেমটা ভালোই আছে, নিজের নাগরিকতার ইয়া পরিচয় এটা, আমরা এটা জন্য আসছি। টঙ্গীর দারুসসালাম মাদ্রাসায় ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান। আর জয়দেবপুরে কানাইয়া প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র প্রার্থী জায়দা খানকে নিয়ে ভোট দিতে আসেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এছাড়া জাতীয় পার্টি সহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। জনগণের কাছ থেকে আমি যে পরিমাণ সাড়া পেয়েছি, তাদের সমর্থন পেয়েছি, সুতরাং তাদের এই যে আগ্রহ ভালোবাসা এটা দেখে আমি নিশ্চিত যে জয় নৌকারই হবে। ভোট ঠিক মতো সবাই দিতে পারে, আলহামদুলিল্লাহ। এজেন্টদেরকে 3-4 দিন ধরে যথেষ্ট ভয় দেখানো হচ্ছে, যারা খুব সাহসিকতা নিয়ে থাকতে চাচ্ছে তারাই ভিতরে আছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। এদিকে রাজধানীর শেরেবাংলা নগর নির্বাচন কমিশন ভবনে সিসি ক্যামেরা দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যরা। সবকটি কেন্দ্রে মোট 4,435টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়। আমরা সিসিটিভি ক্যামেরায় দেখছি যে তাতে ভোট শৃঙ্খলার সাথে ভোট হচ্ছে। আর আপনাদের আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন বা দায়িত্বে যারা আছেন, আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন, তারা খুব তৎপর আছেন, আমরা সবসময় কোঅর্ডিনেট করছি। মেয়র পদে 8 জন, 57টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 243 জন এবং 19টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 78 জন প্রতিদ্বন্দ্বিতা করেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে। জাহিদ রহমান, আরটিভি।